অনেকগুলো টাকা, 3 দিন কাজ করে রোজগার করে এনেছ, কিন্তু কি কাজ জানতে পারি কি? জেনে কি হবে বাবা, কাজ কাজই, আর সে কাজ করে যা টাকা পাই তাতে সংসার চলে। রোজগারে মেয়ের পয়সায় অন্ন গ্রহণ করছি, কিন্তু আজ আমি স্থির করেছি, তুমি যতক্ষণ না বলো তুমি কিভাবে রোজগার করে আনো আমি তোমার পয়সায় জল স্পর্শ করব না। বাবা, বাবা, টাকায় সংসার চলে না, সংসারে কল্যাণ হয় না। আমার সম্পা আমার বাবু বাবের পাকে তলিয়ে যাবে। না না, আমি হতে দেবো না, আমি কখনো হতে দেবো না। সবাই বলে ওই মেয়েটা বাবের রোজগারের টাকায় পুরো ভাবটা বসে বসে গিয়েছে। ভগবান ভগবান, না না, আমি শুনবো না, আমি শুনবো না। কে বলেছে এই সমাজে মানুষ আছে? তোমার রোজগার তো খুব পুণ্যের ছিল, তাহলে কেন দিদি মারা গেল? কেন কেন কেন? চুপ বন্ধ করলে আমি দিদির চিৎকার শুনতে পাই। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। দেখলে দেখলে আমার সব বিনাশ করলো, ইচ্ছে করে জল ভরে কলসি ভেঙে আমার সব বিনাশ করবে ভেবেছিস তুই? মাত্র কেন, মাত্র কেন ওকে, তুমি মাত্র কেন? চল চল চল, যা বউ যা। হ্যাঁ গো, ভালো মানুষের মেয়ে, স্বামী শ্বশুর শাশুড়ি কি খেলো না খেলো একবার এদিকে এসে একটু দেখো, নিজেই রান্নাঘরে বসে বসে গিলছে। এইটুকু আর নেই? না আর নেই। এত ভাত, এত তরকারি, এত মাছ সব গেল কোথায়? সব তুই একাই গেলি? বুঝলি গদা, তোর বউয়ের পেটে নিশ্চয়ই একটা রাক্ষস আছে, নইলে সব গেল কোথায়? কি গো ভালো মানুষের মেয়ে, কোথায় চললে এত সকাল সকাল? কোথাও না কোথাও না, কচুর ওটা কি? কিছু না কিছু না, দেখি 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 দেখি, আরে বাবা দেখি না, দেখি দেখি চিঠি, তা তোমার কোন নাগরকে নিকেছো? মা, আপনার মুখে কি একটাও ভালো কথা শুনতে পাবো না? ও মা গো, একই সপ্তাহ এসে কথা গো, ও গো ও গো এদিকে এসো না, আরে গদা এদিকে হয় না। শোন, ঘরে বউ পর পুরুষকে চিঠি নিকেছে বলে আমি বকেছিলাম,
সেই জন্য আমাকে কি বললে জানিস? বললে আমার মুখে পোকা পড়বে, আমার জিভ কষে পড়ে যাবে। ওদা দেখ তো কি নিকেছে। সদ্যাস পদসু বাবা, আমাকে এখান থেকে নিয়ে যাও, না হলে আমি মরে যাব। এত অত্যাচার সহ্য হচ্ছে না, শ্বশুর বাপের মতো, কিন্তু সেও যে এত নোংরা হতে পারে। কি বললি হারাম জাদি? আমি নোংরা? আমি নোংরা? তোর বাপ পনের টাকা দেয়নি, আমার গদা সাইকেল পর্যন্ত দেয়নি, তোকে মারবো বাবা? নাতি এই গদা, শাশুড়ি উদয়স্থ খাটিয়ে খেতে পর্যন্ত দেয় না, কথায় কথায় মারধর করে। ও মা গো, কি মিথ্যু কি মিথ্যু! তুমি যদি শিগগিরি এসে নিয়ে না যাও, আমাকে এরা মেরে ফেলবে। এই কথাটা ঠিক লিখেছিস, এবার তোকে আমি মেরেই ফেলবো গদা। বাবা, তোকে বাবা আমি আবার বিয়ে দেব বড় লোকের ঘরে। এবার কিন্তু সাইকেল লাগে নেবো। হচ্ছেন গায়ের মাতা। হ্যাঁ দেখুন, আমি যতক্ষণ এ চেয়ারে আছি ততক্ষণ আপনাদের গায়ে আঁচড় পর্যন্ত লাগতে দেব না। তাছাড়া আপনি যখন বলছেন এটা আত্মহত্যা, ব্যাস এটা আত্মহত্যাই। স্যার বলছিলাম, আমাদের মাসোহারা মাইনেটা তো এখনো পাইনি। ও ও ঠিক আছে ঠিক আছে, আপনার কাছে টাকা থাকা মানে তো ব্যাংকে জমা থাকা। আচ্ছা আচ্ছা, রাখি তাহলে। আচ্ছা নমস্কার। আসতে পারি? টপকা ছুরি আমাকে কিছু বললেন? কই না তো। ও, তোমার সেই দিদির আত্মহত্যার ঘটনা? না, আমার দিদি আত্মহত্যা করেনি, ওরা ঠান্ডা মাথা আমার দিদিকে পুড়িয়ে মেরেছে। প্রমাণের অভাব, ল্যাক অফ এভিডেন্স। আচ্ছা বলো তো, ঘটনাটি কি ঘটেছিল? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার বাবা গরিব স্কুল মাস্টার, বিয়েতে পণ দিতে পারিনি বলে সব সময় কুৎসিত ভাষায় গালিগালাজ করত ওরা সবাই। ছি 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 ছি, কি অবিচার! হ্যাঁ, সেকশন এটা 148-149 আইপিসি। বিয়ের পর থেকে দিদির ওপর অকথ্য অত্যাচার করতে জামাই বাবু। কি অন্যায় কি অন্যায়! এটা হচ্ছে সেকশন 324 আইপিসি। রোজ রাত্রে মত্ত অবস্থায় জামাইবাবু দিদির ওপর বল প্রয়োগ করত। ছি 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 ছি, কি অনাচার কি ব্যভিচার! এটা হচ্ছে সেকশন 498 আইপিসি। তারপর তুমি ডায়েরি দিয়েছ তোমার দিদির শ্বশুর আর স্বামী তোমার দিদিকে টেনে হিঁচড়ে এনে ঠান্ডা মাথায় কাপড়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারে। এটা কেস অফ মার্ডার, সেকশন 302 আইপিসি। কই,
তোমার পুণ্যের রোজগারে তো দিদিকে ফিরিয়ে আনতে পারোনি। মা মা যে ভুগে ভুগে দিনার চিকিৎসায় মারা গেল সেদিন কে এসে পাশে দাঁড়িয়েছিল? তুমি যেদিন অসুস্থ হলে সেদিন কে এসে সাহায্য করেছিল? যেদিন তুই ভাই বোন আর তোমাকে নিয়ে দিনের পর দিন না খেতে পেয়ে পড়েছিলাম সেদিন কে এসে খেতে দিয়েছিল? এই তো আমাদের সমাজ, এই পচা গলা সমাজকে আমি ভেঙে চুরে তাচনাচ করে দেবো, তাচনাচ করে দেবো। বাবার উপর রাগ করিস না দিদি ভাই, একটু আগে সমরেশ বাবু এসে তোর নামে কত খারাপ খারাপ কথা বলে গেলেন। আমাদের আমাদের কেউ বাঁচতে দেবে না রে, কেউ বাঁচতে দেবে না। কিন্তু কিন্তু আমি বাঁচতে চাই, আমার বাঁচতে ভীষণ ইচ্ছে করে রে, আমার বাঁচতে ভীষণ ইচ্ছে করে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।